ভোটের ফলাফল গণনার রাতে প্রাক্তন পৌরপ্রধানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ঘটনার পর আতঙ্কে রয়েছেন প্রাক্তন পৌরপ্রধান তাপস মুখার্জি ও তার পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। ভোটের ফলাফল গণনার রাতে বনগাঁর প্রাক্তন পৌরপ্রধানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। এদিন সকালে বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনটি গুলির খোল, একটি তাজা কার্তুজ। ঘটনায় আতঙ্কিত প্রাক্তন পৌরপ্রধান সহ তার পরিবারের সদস্যরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তাপস মুখার্জির বাড়িতে। এ বিষয়ে তাপস মুখার্জি বলেন, রাতে বাথরুমে যাবার জন্য উঠেছিলাম, বাড়ির নিচে কয়েকজনের কথাবার্তা শুনতে পাই, দোতলা থেকে জিজ্ঞাসা করি এত রাত্রে কারা কথা বলছো, নিচ থেকে আমার উদ্দেশ্য করে গালিগালাজ করা হয়, আমাকে নিচে নামতেও বলা হয়। আমি সরে যেতেই নিচের থেকে দোতলার বারান্দা লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে গোটা ঘটনায় নির্দিষ্ট করে কারো বিরুদ্ধে অভিযোগ তোলেননি প্রাক্তন পৌরপ্রধান তথা তৃণমূল নেতা তাপস মুখার্জি। বদলে তিনি জানান, মেয়ে 8 নম্বর ওয়ার্ডে জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, নির্বাচনের দিন তাকে হুমকি দেওয়া হয়। ঘটনার পর থেকে মেয়ে আমার বাড়িতেই রয়েছে। রাত্রে আমি বাথরুম করে উঠি, তখন প্রায় 2টো, তো দেওয়ার পর আমি দেখছি নিচে কিছু আওয়াজ পাচ্ছি, কটা ছেলের গলা পাচ্ছি, তাহলে এত রাত্রে কারা, আমি গ্রিল দিয়ে তাকিয়ে বলছি এই তোরা কারা রে, এত রাত্রে কী ব্যাপার। তখন আমার একটা খিস্তি বলে নিচে নেমে, নিচে নেমে বললে আমি ভিতর দিকে সরে গেলাম। সরে যাওয়ার পর আমি 2টো আওয়াজ পেয়েছি। এই 2টো আওয়াজ টাওয়াজ পরে রাত্রেবেলা ঘুমাই না, এত সারি ডুবি যাও, আমি শুয়েছিলাম ভোরবেলা উঠে, ঘুম পড়লো না কি পড়লো দেখার জন্য আমি নিচে গেলাম। নিচে টিচে যাওয়ার পরে কোনার থেকে পাশের বাড়ির একটা ছেলে এই গুলিগুলো পেয়েছে, পেয়ে এখন আবার এই দেয়াল থেকে একটা আমার এই যেখানটা বসি ঠিক এই জায়গাটা একটা পাওয়া গেল এখন। তাহলে রাত্রে নিশ্চয়ই ওরা সেইভাবে, আমি যখনই গেছি তখনই হয়তো পড়েছে, কি হয়েছে সেটা ফাটেনি। এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে হয়? আমি এইটা তো এই মতো বলতে পারছি না, আমার মেয়ে তো দাঁড়িয়েছে 8 নম্বরে, এখন মেয়েকে সেদিন অনেক হুমকি হুমকি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এবারের পৌর নির্বাচনে বনগাঁ পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তাপসবাবুর মেয়ে দেবযানী চ্যাটার্জি। নির্বাচনের দিন তাকে শারীরিক হেনস্থা করা হয়েছে বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। এদিন দেবযানী বলেন, আমি কংগ্রেসের প্রার্থী, ভোটের দিন আমার সাথে বিরোধীদের গণ্ডগোল হয়, তারপর থেকে আমি বাবার বাড়িতেই থাকি, রাতে বাবা বাইরে বেরিয়ে আওয়াজ শুনতে পারে, নিচ থেকে বাবাকে লক্ষ্য করে গালিগালাজ করা হয়। আমি বুঝতে পারছি না সমস্যাটা কি, নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলাম, ভোটে হেরেও গেছি, সকলের সাথেই আমার সদ্ভাব আছে, বর্তমানে আমার দায়িত্ব কে নেবে, প্রশাসনের উদ্দেশ্যে এই প্রশ্ন তুলেছেন দেবযানী। এই বছর ভোটে দাঁড়িয়েছিলাম, আমার তো সেদিনকের পর থেকে আমার সাথে গণ্ডগোল হয়, কারণ ভোট কেন্দ্রে নিয়ে প্রচুর গণ্ডগোল হয়েছে বিরোধী দলের সাথে। তো সেদিনকের পর থেকে আমার প্রতি হুমকিও চলে, যে আমাকে মারার হুমকি চলে। যাই হোক, ভোট কেন্দ্রে আমার সাথে গণ্ডগোল হয় বিরোধী প্রার্থীদের, সেটা সবাই কম বেশি জেনে গেছে এখন অবধি। সে বাবা ওঠে বাথরুমে, ওঠে উঠলে বারান্দায় আমার নিচে উঠোনে কয়েকটা ছেলেপেলের আওয়াজ শুনতে পাই, উনি গিয়ে ওনাদের তখন ওপর থেকে বলেন যে কে তোরা, তখন ওনাকে একটা গালিগালাজ করে বলে নিচে নামতে বলা হয়, উনি সরে যান। উনি সরে গেলেই তখন ফায়ার করা হয়। সকালবেলায় উঠে উঠোনে গুলি পাওয়া গেছে, আর একটা গুলি আমার এই বারান্দাতে পাওয়া গেছে সকালবেলায় চেয়ারের পাশে পড়ে। তো এখন বুঝতে পারছি না যে সমস্যাটা কি নিয়ে, আমাকে নিয়ে এত কেন সমস্যা, আমি তো হেরেও গেছি। কিন্তু এই ভোটের দিন থেকে শুরু হয়েছে আমার গণ্ডগোল অশান্তি, তো যার জন্য আমি বনগাঁ তো থাকতে পারছিলাম না কম বেশি সেদিন ভোটের পর থেকে। আমি কালকে ফিরেছি কাউন্টিংয়ের জন্য, কালকে ফিরে আমি বাপের বাড়ি আবার চলে আসি। তো সারাদিন কোনোরকম কোনো সমস্যা নেই, রাত্রির 1:30টার সময় যদিও আমি ঘুমিয়েছিলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বনগাঁবাসীর কাছে ইভেন প্রশাসকের কাছে, যে আমার দায়িত্বটা কে নেবে। এমন নয় আমি এখানে বনগাঁর বড় কোনো রাজনৈতিক ফিগার বা আমার সাথে কোনো শত্রুতা আছে কারোর ব্যক্তিগতভাবে, তো এই গণ্ডগোলটা কিন্তু ভোট কেন্দ্র থেকেই শুরু হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ পৌরসভার প্রাক্তন প্রশাসক তথা তৃণমূল নেতা গোপাল শেঠ। তিনি বলেন, আমরা শুনেছি বিষয়টি, তাপস মুখার্জি ফোন করেছিলেন, আমাদের বিপুল জয়ের পর বনগাঁর মানুষ যখন শান্তির নিঃশ্বাস ফেলছে, তখন যদি কেউ ক্রাইম করবার বাসনা নিয়ে বনগাঁতে ঘোরে তাকে ক্ষমা করা হবে না, ওখানে সিসি ক্যামেরা আছে, পুলিশ দেখে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, বনগাঁর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। এই বিষয়টা আমরা শুনেছি এবং আমাকে তাপস মুখার্জি ফোন করেছিলেন, পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যে বলেছি। এখনও এই আমাদের বিপুল জয়ের পরে যখন বনগাঁর মানুষ শান্তির নিঃশ্বাস ফেলছে,
সেখানে গিয়ে যদি কেউ ক্রাইম করার বাসনা নিয়ে বনগাঁয় ঘোরে তাকে ক্ষমা করা হবে না। কেন, বনগাঁর মানুষ প্রশস্তি হাসি বুঝিয়ে দিয়েছে। বনগাঁর মানুষ দীর্ঘদিন পরে বাকরুদ্ধ অবস্থায় ছিল, তারা বেরিয়ে এসছে। বোমাগুলির শব্দ, তৃণমূলের কোনো জায়গায় কোনো সন্ত্রাসের পরিবেশ হয়নি। যে পুলিশকে যথাযথ, ওখানে প্রচুর সিসি ক্যামেরা আছে এবং সেখানে গিয়ে কে বা কারা যদি হয়ে থাকে করেছে, অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। বনগাঁর সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে। ঘটনার জেরে যথেষ্ট আতঙ্কে রয়েছেন তাপস মুখার্জি ও তার পরিবার। খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সব্যসাচী ভট্টাচার্য ও সোমনাথ দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।